থাকবো না ওয়েলকাম টু মাই চ্যানেল বংশমন গাইস। আজকের ভিডিও ইন্ট্রোটা জাস্ট পড়ে দিচ্ছি। যাই হোক, বিষয়টা হচ্ছে সন্দীপের উপরে প্র্যাঙ্ক। অনেকেই বলেছে দাদা সন্দীপের উপরে প্র্যাঙ্ক করো। তো যাই হোক, সন্দীপের উপরে প্র্যাঙ্ক করেছে কোথায়, মৌসুমী লেন গিয়ে। তো সেই লেভেলের প্র্যাঙ্ক হয়েছে ভাই, সেই লেভেলে মজা হবে আশা করি। আর যারা চ্যানেল নতুন হচ্ছে সাবস্ক্রাইব করে দিও, যারা কমেন্ট করছো ভাই কমেন্ট করে জানাও কেমন লাগছে। দেখো ভিডিওটা, লাইক করতে বলো না, সেই লেভেলে ভাই ভিডিও করেছি। অ্যাকচুয়ালি ব্যাপারটা হচ্ছে আমরা সন্দীপকে বলেছি ভাই বাড়ি যাবো না আমরা, ওদের কাজ ছিল লাইসেন্সের সুপ্রভাতের কোনো কাজ, ঠিক আছে। তা বলেছি যাবো না, ঠিক আছে। তো প্র্যাঙ্কটা সেই লেভেলে হয়েছে ভাই, দেখো ভিডিওটা আশা করি ভালো লাগবে। আমরা 3 দিন থাকবো।500 টাকা কি হবে কষ্ট করা কিসের কষ্ট সকাল 11:30 হবে এই পয়সাটা দিন আপনি দেবা, ও আজকে বাড়ি দিতে না কে তোদের সঙ্গে বারোশো দোকানের মতো নাকি বুধা ওগের মানে কি তুমি আমার বারোশো দোকান করছো নাকি? তুই ভাই খুব ভালো, সে মিশিস না। হ্যালো চল, হ্যালো ওলা, হ্যালো দাদা নেই ভাই, তুই মারলি আমার, ধরে ধরে নিয়ে দিতে হবে। বাইরের তো কথা বলছে, বাইরের তো কথা বলছে, বাইরে দেবো না দাদা। দেখো না,
সন্দীপ না ভাই, যেটা বাস্তব কথা সেটা বলুন, এটা রাত করলে ভাই কিছু করার নেই, লোকের ইয়ে করে থাকছো তো ভালো লাগে, নিজে একদিন টাকা দিয়ে থাকো তো কিছু নিয়ে করো, নিজের নিজে একদিন টাকা দিয়ে চম্পে 1600 টাকা করে ভাড়া থাকে, ইউটিউবার থেকে এমনি আসি নাকি, ইউটিউবার থেকে এমনি আসি, কষ্ট করে ইউটিউবার হতে আসছে, 15 দিন 20 দিন পরে একটা ভিডিও ছাড়লাম, এই আমি 15 দিন পরে ছাড়া 1 মাস পড়েছি, চল 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 একটা তিন বাজে চল কি কি ভাল করছিস ভাই যাও বলতে থাকবি ১০০০ টাকা দাদা আমার সকল লাইন করতেছে তোকে ১০০ টাকা দেবো না আমি ফোন তোরা তো যাবি দেরি আছে তিনটে বাজে আরে বস নাই আমি তখন বুঝে গেছি তুই হয়তো দেখে নিয়েছিস বিষয়ে পরে বুঝে নিয়েছিল যে প্র্যাঙ্ক করছি যাক চলো গাইজ আজকে আমাদের বেরোতে হবে রেডি মিডি হবো এখন খাওয়া দাওয়া করতে হবে ঠিক আছে চলো আজকে মতো নতুন প্র্যাঙ্কটা এখানে শেষ করছি প্র্যাঙ্ক ভাই যাক গাইজ টাটা